ओम नमः भगवते रुद्राय, ओम नमः भगवते रुद्राय, ओम नमः भगवते रुद्राय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমার প্রিয় বন্ধুরা, শ্রাবণ মাস, তাই বাবাকে স্মরণ করে আজকে রাশিফল শুরু করব। 30শে জুলাই, দিন বৃহস্পতিবার। প্রত্যেকটি রাশি কেমন যাবে, তাদের ভাগ্যফল কি বলছে 30শে জুলাই, দিন বৃহস্পতিবার। তার আগে একটি কথা জানাই, এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি রাশি অনুসারে কটা ফুল প্রয়োগ করে আমরা বাবা ভোলানাথকে তুষ্ট করতে পারবো এবং কি ফুল প্রয়োগ করব, সেই উদ্দেশ্যে এই ভিডিও। এবং শ্রাবণ মাস, আমরা শ্রাবণের বৃষ্টিধারার নাম সকলেই জানি, শ্রাবণের বৃষ্টিধারা। সেই বৃষ্টিধারায় যেমন পৃথিবীর সমস্ত নোংরা দূরীভূত হয়, ঠিক আমরা আমাদের জীবন থেকে দুর্ভাগ্য, দুঃখ, দুর্গন্ধকে মুক্ত করতে চাই। আর এই শ্রাবণের পবিত্র মাসে বাবা ভোলানাথকে প্রতিটি দিন তুষ্ট করা যায়। হর পার্বতীর প্রিয় মাস এটি, আর তাকে তুষ্ট করতে পারলেই আমরা আমাদের জীবন থেকে দুঃখ, দারিদ্র, দুর্গন্ধকে মুক্ত করতে পারব। আসুন রাশিফলে চলে আসি। 30শে জুলাই দৈনিক রাশিফল, সূর্যোদয় ঘটবে ঠিক 5টা 7 মিনিটে, আর সূর্যাস্ত হবে ঠিক সন্ধ্যে 6টা 18 মিনিটে। অভিজিৎ মুহূর্ত থাকবে ঠিক 11টা সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। আর রাহুকাল, অশুভ মুহূর্তটি পড়েছে দুপুর 1টা 22 মিনিট থেকে দুপুর 3টা 1 মিনিট পর্যন্ত। মেষ রাশি, অষ্টমে চন্দ্রমা অবস্থান করছে, আজকে দিনটা প্রতিকূল থাকছে। মাথা ঠান্ডা রেখে আজকে দিনটা অতিক্রম করুন, রাগ তেজ বর্জন করুন এবং বিবাদ থেকে আজকের দিনে মেষ রাশি দূরে থাকুন। বাহন অতি সাবধানে চালান, দাম্পত্য জীবনে আজকের দিনে সমস্যা থাকবে, গৃহ পরিবেশে অযথা বিবাদ তৈরি হচ্ছে, তাহলে আজকের দিনটা মেষ রাশির খুব একটা ভালো কাটছে না। সরকারি কর্মক্ষেত্রে আজকের দিনে মধ্যম কাটবে, কোনো বিল পাস বা ব্যাংকিং ব্যবস্থায় কিছু গণ্ডগোল তৈরি হবে, যার জন্য উন্নতিতে বাধা হবে। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে সেলস আর মার্কেটিং রিলেটেড যারা কাজ করেন তাদের কিন্তু উন্নতি থাকছে, ব্যবসায় আর্থিক ব্যয় বেশি থাকবে আজকের দিনে। আজকের দিনে বাবা ভোলানাথকে আখের রস দিয়ে অভিষেক করান। আর কোন ফুলটি অর্পণ করবেন, ঠিক সন্ধেবেলায় সূর্যাস্তের পরে 45 মিনিটের মধ্যে আপনারা নখানি অপরাজিতা ফুল নেবেন, সাথে একটি লবঙ্গ। বাবা ভোলানাথের মাথায় মনোবাঞ্ছিত ফল চেয়ে দিয়ে দিন, এতে আপনাদের জীবনের সমস্ত প্রতিকূলতা দূরীভূত হবে, জীবনের নির্দিষ্ট লক্ষ্যে জয়ী হতে পারবেন। এই উপায়টি অবশ্যই করে দেখুন। বিষরাশি, সপ্তমে চন্দ্রমা অবস্থান করছে, আজকে মেন্টালি কিছুটা হলেও খুশি থাকবেন। শেয়ার এবং লটারি দ্বারা লাভ থাকছে, কথার দ্বারা বহু লোক আজকের দিনে প্রভাবিত হচ্ছে। যারা প্রেম সম্বন্ধে যুক্ত তাদের কিন্তু আজকের দিনে বিবাহের কথাবার্তা হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে আনন্দ বৃদ্ধি পাচ্ছে, শারীরিক ঊর্জা শক্তিও বৃদ্ধি পাচ্ছে। সরকারি ক্ষেত্রে আপনার বুদ্ধির প্রশংসা থাকবে, বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে কিছুটা হলে উন্নতিতে বাধা থাকবে। এবং নিজের আমোদ প্রমোদের জন্য বেসরকারি কর্মচারীরা কিছুটা ব্যয়ও করবেন, ব্যবসা আজকের দিনে উন্নতি থাকছে। আজকের দিনে আকন্দের ফুল দিয়ে বাবাকে অভিষেক করুন। এবং কটি আকুণ্ড থাকতে হবে, 7খানি আকুণ্ড থাকতে হবে, 7টা আকুণ্ড ফুল এবং 1টি লবঙ্গ নিয়ে নিন। নিয়ে ঠিক সন্ধেবেলায় বাবাকে জল দ্বারা অভিষেক করুন, গঙ্গা জল দ্বারা, এবং তারপরে আকুণ্ড ফুল এবং লবঙ্গটি দিয়ে 7খানি আকুণ্ড বাবা মাথায় অর্পণ করে মনের ইচ্ছা জানান, অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। মিথুন রাশি, আজকের দিনটা কেমন কাটবে, চন্দ্রমা আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে, ফলত আর্থিক উন্নতি আজকের দিনে থাকছে, কিন্তু
শারীরিক দিকটা আজকের দিনে কিছুটা হলে ঢিলে থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে আজকের দিনে জয়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাহন বা বাড়ি কেনার জন্য লোন নিতে পারেন। কম্পিটিশন বা ইন্টারভিউতে আজকের দিনে সাকসেস থাকছে। যারা ওকালতির সাথে যুক্ত তাদের কিন্তু আজকের দিনে উন্নতি রয়েছে। আজকে দাম্পত্য জীবন কিছুটা হলেও অসন্তোষ থাকবেন আপনারা দাম্পত্য জীবনে। মাতুল পক্ষ থেকে কিছুটা লাভ পাচ্ছেন আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকা। সরকারি ক্ষেত্রে খাটাখাটনি বৃদ্ধি, বেসরকারি ক্ষেত্রে আর্থিক লাভ, বিজনেসে যারা বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করেন তাদের কিন্তু লাভ। আজকে আখের রস দ্বারা বাবাকে অভিষেক করুন এবং সন্ধেবেলা ছখানি চামেলির ফুল এবং একটি লবঙ্গ দ্বারা বাবার মাথায় অর্পণ করে মনোবাঞ্ছিত ফল বাবার কাছ থেকে চেয়ে নিন। এই শ্রাবণ মাসে বাবা আপনাকে সেই ফলই দেবে। কর্কট রাশি প্রতিকূল কিছুটা থাকবে আজকের দিনে। ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যাত্রা দ্বারা কিছুটা অর্থ ক্ষতি হচ্ছে, গৃহ পরিবর্তনের সম্ভাবনা আজকের দিনে প্রবল থাকছে, প্রতিবেশীর সাথেও তর্ক বিতর্কে আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন, যোগাযোগ ঘটবে কিন্তু তা দ্বারা আপনার কোনো লাভ হবে না। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আজকের দিনে রয়েছে, ফলত দাম্পত্য জীবন অশুভ। সরকারি ক্ষেত্রে সহযোগীর সাথে অসন্তোষ তৈরি হবে, প্রাপ্তির সুযোগ হাতছাড়া হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনটি অশুভ থাকছে। ব্যবসায় মধ্যম পরিস্থিতি, আজকে একটি মাত্র ধুতুরা ফুল নেবেন এবং একটি মাত্র লবঙ্গ নেবেন, বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন সন্ধ্যেকালে, এবং একটি ধুতুরা এবং একটি লবঙ্গ বাবার মাথায় চড়িয়ে দিন এবং মনোবাঞ্ছিত ফল বাবার কাছ থেকে চেয়ে নিন। অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সিংহ রাশি আর্থিক উন্নতি থাকছে, লাভ থাকছে, কিন্তু আত্মীয়দের দ্বারা বন্ধুস্থানীয় কারোর দ্বারা তর্ক বিতর্ক হতে পারে, যার কারণে গৃহ পরিবেশে অশান্তি তৈরি হবে, ফলত মানসিক কষ্ট বৃদ্ধি পাচ্ছে, গৃহ পরিবেশে সাময়িক অশান্তি তৈরি হতে পারে। আজকের দিনে দাম্পত্য সুখ থাকছে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভের পরিস্থিতি আজকের দিনে থাকবে। সরকারি ক্ষেত্রে আর্থিক উন্নতি ঘটছে সিংহ রাশির জাতক জাতিকার, এবং কর্মক্ষেত্রে আপনার স্থান মজবুত থাকছে। বেসরকারি ক্ষেত্রে আর্থিক উন্নতি, ব্যবসায় আপনার সংস্থার নাম প্রকাশ পাচ্ছে। আজকে তিনটে গাঁদা ফুল এবং একটি লবঙ্গ দ্বারা বাবার মাথায় অর্পিত করে মনোবাঞ্ছিত জল ফল চেয়ে নিন। তার আগে গঙ্গা জল দ্বারা বাবাকে অভিষেক করুন এবং তারপরে তিনটে গাঁদা ফুল এবং একটি লবঙ্গ বাবার মাথায় রেখে মনোবাঞ্ছিত ফল চেয়ে নিন। সিংহরাশির জাতক জাতিকারা, শ্রাবণ মাসের এই মাস আপনারা একটু মিস করবেন না বাবার থেকে শুভ ফল চাওয়ার জন্য। কন্যারাশি আজকের দিনটা মানসিক ঊর্জা বৃদ্ধি পাচ্ছে, কমিউনিকেশনের কাজে যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি, কিন্তু বাহন খুব সাবধানে চালান। পূর্বের কোনো অসমাপ্ত কাজ আজকের দিনে পূর্ণ করবেন আপনি। দাম্পত্য জীবন ভালো কাটছে, আজকে ভ্রমণ নিয়ে আলোচনা করতে পারেন। পারিবারিক জীবনে কিছুটা আশাহত হবেন। সরকারি ক্ষেত্রে ভারী লাভের স্থিতি, বেসরকারি ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে এবং তার ফলে আপনার প্রশংসা বৃদ্ধি পাবে, ফলত বেসরকারি কর্মচারীরা আজকের দিনে প্রয়াস বৃদ্ধি করুন। ব্যবসা আজকের দিনে শুভ, যোগাযোগ থাকছে, ট্রান্সপোর্ট ব্রোকার মেডিসিন ওরিয়েন্টেড যারা ব্যবসাদার রয়েছেন তাদের লাভ রয়েছে। আজকের দিনে নটি অপরাজিতা ফুল এবং একটি লবঙ্গ নিন, বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে সন্ধেবেলা অপরাজিতা ফুল এবং একটি লবঙ্গ বাবার মাথায় রেখে মনোবাঞ্ছিত ফল চেয়ে নিন, আপনারা অবশ্যই পাবেন। তুলা রাশি পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ চলছিল সেই বিবাদ থেকে কিন্তু আজকের দিনে মুক্ত হচ্ছেন। ধার্মিক কোনো গ্রন্থের আলোচনা করতে পারেন বা ধার্মিক কোনো স্থানে যাত্রা করতে পারেন। দাম্পত্য জীবন আজকের দিনে মধ্যম কাটবে, ইনভেস্ট করবেন না তাতে কিন্তু লস হবে, আর্থিক হানির সম্ভাবনাও রয়েছে। উচ্চশিক্ষায় বাধা উৎপন্ন হবে, পারিবারিক জীবন মধ্যম কাটবে। সরকারি ক্ষেত্রে পয়সার লোকসান আজকের দিনে ঘটতে পারে,
তাই সরকারি কর্মচারীরা আজকের দিনে খুব সাবধান। বেসরকারি ক্ষেত্রে কর্ম পরিবর্তন ব্যবসা ইনভেস্ট দ্বারা ক্ষতি হতে পারে। আজকে সাতখানি গাঁদা ফুল একটি লবঙ্গ নেবেন, আগে গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করবেন এবং সাতটি গাঁদা ফুল একটি লবঙ্গ ঠিক বাবার মাথায় রাখবেন। যদি গাঁদা ফুল হলুদ হয় তাতে শুভ ফলে বৃদ্ধি হবে, রেখে মনোবাঞ্ছিত ফল বাবার কাছ থেকে চেয়ে নিন। বৃশ্চিক রাশি, ওভার কনফিডেন্স দুঃসাহসিকতা আজকের দিনে পরিত্যাগ করতে হবে। নিশ্চিত প্রাপ্তি থেকে আজকে বাধা হতে পারে, নিশ্চিত প্রাপ্তিতে বাধা। লেখালেখির কাজে যুক্ত লোকেদের কিছুটা উন্নতি। আজকের দিনে ফাইলপত্র আদান প্রদানের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ছোটখাটো চোট আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে অশান্তি তৈরি হবে। বিষয় সম্পত্তির বিবাদ থেকে আজকের দিনে দূরে থাকুন। সরকারি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তিতে বাধা, টাকার লেনদেনে ক্ষতি হতে পারে। বেসরকারি ক্ষেত্রে দিনটি ভালো, সহযোগীকে কম বিশ্বাস করুন। ব্যবসায় আজকে লাভ থাকবে কিন্তু ইনভেস্ট করবেন না। যারা প্রোডাকশনের ব্যবসা করেন বা কারখানা রয়েছে বা মাটির নিচের কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা, তাদের কিন্তু লাভ রয়েছে। আজকে বাবাকে একটা জবা ফুল ও একটি লবঙ্গ মাথার ওপরে দেবেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, তারপরে একটি জবা ফুল এবং একটি লবঙ্গ বাবার মাথার ওপরে দেবেন। এতে বৃশ্চিক রাশির যারা কর্মপ্রার্থী চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন, সাকসেস হচ্ছে না বা কর্ম চাইছেন, মনের মতো কর্ম হচ্ছে না, তাদের কিন্তু এই কাজটি করার পরে ভালো কর্মের যোগাযোগ পাবেন। ধনুরাশি, খরচা বৃদ্ধি ঘটবে, আর্থিক লেনদেন খুব সাবধানে করুন। আজকের দিনে কাউকে বিশ্বাস কম করুন, বিশ্বাস করে মনের কথা বলবেন, সে সেই কথাটি বিরূপভাবে প্রচার করবে। জীবনসঙ্গীর সাথে কিছুটা মতের অমিল ঘটবে। সরকারি ক্ষেত্রে সম্মানহানি ভেবেচিন্তে কথা বলুন। বেসরকারি ক্ষেত্রে আর্থিক কারণে কর্ম চেঞ্জ করার সিদ্ধান্ত নেবেন। ব্যবসায় যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা ট্রান্সপোর্টের ব্যবসা, তাদের কিন্তু আজকের দিনে লাভ। অন্যান্য ব্যবসাদাররা আজকের দিনে ভুলেও ইনভেস্ট করবেন না। আজকের দিনে ছখানা হলুদ গাঁদা নিন, একটি লবঙ্গ নিন এবং সন্ধ্যাকালে সূর্য অস্তের পরে বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ছটি গাঁদা একটি লবঙ্গ বাবার মাথার উপর রেখে মনোবাঞ্ছিত ফল বাবার কাছ থেকে চেয়ে নিন। মকর রাশি, দিনটি আজকে শুভ থাকছে, ভাগ্যোন্নতি আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকছে, শত্রু আজকে পরাস্ত হবে, মানসিক চিন্তা আজকে কম থাকবে, পজিটিভ বিচার আজকে আপনার মধ্যে থাকবে, পিতার সাহায্য পাচ্ছেন আজকের দিনে, জীবনসঙ্গীর দ্বারাও লাভ ঘটছে, তর্ক বিতর্কে জয়ী হচ্ছেন, তাই ওকালতির সাথে যুক্ত লোকেদের আজকের দিনে উন্নতি থাকছে। ইন্টারভিউ দিন মকর রাশির জাতক জাতিকা, তাতে কিন্তু সাকসেস পাবেন। সরকারি ক্ষেত্র ভালো থাকবে কিন্তু কাউকে আর্থিক ধার দেবেন না। বেসরকারি ক্ষেত্রে লাভ বৃদ্ধি পাচ্ছে, ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় আজকের দিনে লাভ থাকছে। আজকে নটি নীল অপরাজিতা ফুল এবং একটি লবঙ্গ বাবার মাথায় রেখে মনোবাঞ্ছিত ফল চেয়ে নিন। কুম্ভ রাশি, কর্মব্যস্ত থাকবেন আজকে সারাটা দিন, ভাগ্যোন্নতি এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি পাচ্ছে, শরীর নিয়ে একটু সাবধানে থাকুন। দাম্পত্য জীবন আজকের দিনে শুভ কাটছে, তবে জীবনসঙ্গীর শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে, সন্তানের সাথে বন্ডিং ভালো থাকছে, পুরনো প্রেম আজকের দিনে ফিরে আসতে পারে। কুম্ভ রাশি, সরকারি কর্মে বাধা উৎপন্ন হবে, বেসরকারি কর্মে দায়িত্ব এবং কর্মচাপ বাড়বে কিন্তু লাভও রয়েছে বেসরকারি কর্মচারীদের। ব্যবসায় আশাতীত লাভ থাকবে না। সাতটা নীল অপরাজিত ফুল এবং একটি লবঙ্গ দ্বারা বাবার মাথায় অর্পণ করে মনোবাঞ্ছিত ফল কুম্ভরাশিরা চেয়ে নিন। মীন রাশি, বাধা বিঘ্ন অতিক্রম করে আজকের দিনটি শুভ যাচ্ছে, নতুন কিছু শেখার রুচি আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, দাম্পত্য জীবন ভালো থাকছে, ধার্মিক আলোচনা করবেন, জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আজকের দিনে হস্তক্ষেপ করতে পারেন বা আলোচনা করতে পারেন। ভাগ্যোন্নতির প্রবল যোগ রয়েছে আজকের দিনে, মায়ের সাথে কিন্তু কিছুটা হলেও মতানৈক্য ঘটতে পারে। সরকারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে,
বেসরকারি ক্ষেত্রে উন্নতি ও লাভ থাকছে, ব্যবসায় লাভের পরিস্থিতি। আজকে পাঁচটা গাঁদা ফুল হলুদ রঙের নেবেন এবং একটি লবঙ্গ নিয়ে বাবার মাথায় রেখে মনোবাঞ্ছিত ফল বাবার কাছ থেকে চেয়ে নিন। এতে আপনাদের জীবনে উন্নতি থাকছে। এই রইল মেষ থেকে মিন, 30শে জুলাই দিন বৃহস্পতিবার কেমন কাটবে। আর রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।